শর্মিষ্ঠা গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প শেষ অধ্যায় বৃষ্টির দমকা হাওয়ায় কি যেন একটা স্মৃতির বার্তা লুকিয়ে থাকে মনটা যেন অন্য কোথাও উড়িয়ে নিয়ে যায় ফেসবুকে বন্ধুদের ছবিগুলো দেখতে দেখতে তেমনি শুধুর অতীতে ভেসে চলেছিল কুহুর মন যে অতীতের কত না বলা কথারা লুকিয়ে আছে বারবার আজ ঘুরে ফিরে মনে পড়ছে সেই সেদিনের ঝরা শ্রাবণের বিকেল যদি সেদিন বলতে পারতো ওর মনের গোপন কথা হয়তো বা আজকের এই বর্ষা ওর জীবনে অন্য কোনো নতুন বাণী হয়ে আনতে পারতো কি গো ঘুমাবে না আদু ঘুমিয়েছে হিমাংশুর প্রশ্নে সম্বিত ফিরিল কুহুর হুম ঘুমিয়েছে এই আমি যাচ্ছি তুমি যাও বলেও আবার মোবাইলটাতে চোখ রাখলো একের পর এক ছবি আজকেই রাতুল পোস্ট করেছে ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে সব বন্ধুদের ট্র্যাক করেছে প্রায় পঁচিশ বছর আগেকার স্কুল জীবনের ছবি কোনো কোনোটা তারও আগের কত ছোট ওরা তখন তখন কেই বা জানত ভবিষ্যতে কে কি হবে তখন তো ওরা শুধুই বন্ধু স্ক্রল করে করে দেখে যাচ্ছে লাইক কমেন্ট নয় যদি রাতুল তাতে আরও আবার পোশ্রয় পায় আবার যদি কিরে কেমন আছিস বলে আলাপ শুরু করেও পারবে নিজেকে সামলাতে না পারবে না ওই একজনের ব্যাপারে মনের কোনো অজানা এক দুর্বলতা আজও রয়ে গেল যে কথা এত বছর ধরে কখনো কাউকে বলেনি নিজের কাছেও বারবার অস্বীকার করে এসেছে সেই কোন কিশোরী বেলা থেকেই কিন্তু আজও সেই কথাখানিকেই ভীষণ ভীষণ ভয় পায় তাই কতদিন ধরে ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্টে রাতুলের ফ্রেন্ড রিকোয়েস্ট মেসেজটা ঝুলেই আছে ও অ্যাকসেপ্ট করেনি সোমা অহনা কতবার বলেছে কিন্তু ও অ্যাকসেপ্ট করেনি আবার একদমও কাশি উঠে এলো বুকের থেকে এই একটা ঘটনা বারবার ভাবাচ্ছে ওকে মাঝে মাঝে কাশি আস্ত একটু রক্তও বেরিয়েছে কাশি ভীষণ কাশি উঠে গেল বেশি নেয় একদলা কপ আর তার সাথে কিছুটা রক্ত মুখ ধুয়ে শুয়ে পড়ল হিমাংশু অঘরে ঘুমোচ্ছে পাশে বছর বারোর আদু ঘরের হালকা মৃদু আলোয় ওর মুখটা বড় মায়াবী লাগছে হঠাৎ একরাশ কষ্ট দুশ্চিন্তা কুহুকে ঘিরে ধরল যদি তাই হয় রাজরোগী যদি হয় ওর তবে কি হবে আদুর ও যে কিছুই বোঝে না কে দেখবে ওকে বাড়িতে তো ওকে কেউ চায় না দাদু ঠাকুরমা এমনকি এমন কি বাবাও না কারণ ও যে আর পাঁচটা বাচ্চার মতো স্বাভাবিক নয় ও স্পেশাল চাইল্ড যেদিন প্রথম কুহু কথা জানল ডাক্তার সামান্তর কাছে সেদিন বুঝতে পারেনি এবারও কি করবে সম্পূর্ণ অজানা এক বিষয়ের সাথে জুজতে হয়েছিল ঘরে বাইরে সর্বত্র বাইরে তো পরে প্রথম লড়াইটা তো ছিল নিজের লোকের সাথে পায়ের নিচের মাটি সরে গেছিল সেদিন যেদিন আপনজনেরাই সরে গেছিল পাশ থেকে ওইটুকু আদুকে হোমে পাঠাতে চেয়েছিল হিমাংশু না পারেনি কুহুর কোল থেকে কেড়ে নিতে আদর করে মেয়ের নাম দিল আদ্রিতা নিজের আঁচলে ঢেকে রাখলো সযত্নে এরপর শুরু হলো আরও এক কঠিন অধ্যায় অধ্যবসায় একটু একটু করে নিজের পরিশ্রম দিয়ে ধৈর্য বাড়ানো মেয়ের দেখভাল করা সাথে সাথে সমাজ ও পরিবারকে নতুন নজরে দেখা ও চেনা বোঝা নিজেকে প্রতিনিয়ত পরিশীলিত করে তোলার এক অদ্ভুত অধ্যবসায়ের মধ্যে দিয়ে এগিয়ে চলেছিল সময় না কেউ না কাউকে পাশে পায়নি কুহু এই অমসৃণ রাস্তায় শুধু সে আর তার মেয়ে অত যত্নশীল হিমাংশুর আত্মসুখী রূপ সেদিন যেন ঝলসে উঠেছিল তাদের সুখী নির্ঝঞ্ঝট জীবনে আদুকে সে গ্রহণ করবে না অনেক অশান্তি সৃষ্টি হয় বাবা হয়ে কি করে কেউ দায়িত্ব এড়াতে পারে শুধু শুকনো খটখটে দুচোক মেলে দেখে গেছে হ্যাঁ কেঁদে সময় নষ্ট করে দুঃখ বিলাসের সময় তখন তার ছিল না প্রতিদিনের যত্ন চিকিৎসায় খুব আস্তে আস্তে সাড়া দিল আদু বিছানায় শুয়ে থাকা থেকে ধীরে ধীরে হুইল চেয়ার থেকে টেরে বেঁকে হাঁটা দীর্ঘ দশ বছরের সাধনার ফল মেলে কুহুর আর প্রথম যেদিন মা বলে ডাকে ফোন করে সবাইকে শুনিয়ে দিয়েছিল ফোনে রেকর্ড করে রেখেছিল মাঝে মাঝে শুনত শোনাতো সবাইকে শুধু হিমাংশুর সাথে কখনো এই আনন্দ ভাগ করে নিতে পারেনি আর নিজের বাড়ির মানুষজনের সাথে কারণ ও যে বড় তুচ্ছ এখনও সবার কাছে সবাই ওকে হোমে পাঠাতে চায় যেখানে ওদের মতো বাচ্চাদের দেখাশোনা করা হয় কিন্তু শুধু ওই সারা দুনিয়ার সাথে লড়াই করে সবার থেকে আলাদা করে আজও নিজের আঁচলে লুকিয়ে রেখেছে সমস্ত ঘাত প্রতিঘাত থেকে তাই তো এত চেষ্টায় আদু আজ মা ডাকটুকু ডাকতে পারে এটাই অনেক পাওয়া কুহুর কাছে এর থেকে বেশি কিছু আরও চায় না তবে কবেই বা খুব বেশি কিছু চেয়েছিল কুহু চায়নি তো তাই তো সব সময় নিজেকে লুকিয়ে রেখেছে সবার থেকে পাছে ওর মনখানা সংসারে ধরা পড়ে যায় তাই তো আজ পর্যন্ত রাতুলের ফ্রেন্ড রিকোয়েস্টের মেসেজটা ঝুলেই আছে ফেসবুকের লিস্টে ডিলেটও হয় না অ্যাকসেপ্টও নয় বরাবরই বড় স্বল্পভাষী কুহুর বন্ধু হাতে গোনা তার মধ্যে ওই রাতুলের প্রতি এক রকমের মন কেমন করা অনুভূতি খুব যত্ন করে লুকিয়ে রাখত একসাথে টিউশনে যখন পড়তে যেত তখন থেকেই হুল্লোরে আড্ডাবাজ মিশুকে স্বভাবে রাতুলের বন্ধুর অভাব ছিল না সবার সাথেই ওর মেলামেশা খেলাধুলো থাকলো কুহু যেন ওর সঙ্গে এড়িয়েই চলতো অল্প অল্প কথা বলা টুকটাক খাতা দেওয়া নয় এর মধ্যে সীমাবদ্ধ ছিল বন্ধুত্ব এভাবেই চলছিল বেশ তবে ধীরে ধীরে হালকা হলেও বন্ধুত্বটা বেড়ে উঠেছিল কারণ মিশুকে বন্ধুত্ব মনোভাবাপন্ন খেলুড়া স্বভাবে রাতুলের প্রতি বন্ধুত্ব না হয়ে পারেই না ও সহজাত প্রবৃত্তিতেই ও সকলকে আপন করে নেয় সময় গড়ালো ওরা উচ্চ মাধ্যমিক পাশ করে কেউ কেউ নিজের পছন্দ মতো সাবজেক্ট নিয়ে পড়তে গেল দূরে কেউ কাছে রাতুল চলে গেল ডাক্তারি পড়তে আর যাবার প্রাককালে এক শ্রাবণের সন্ধ্যায় সকলের আড়ালে কুহুর কাছে ব্যক্ত করে গেল নিজের মনের কথা কুহুকে ভালোবাসার কথা কুহু শুধু অপলোকে সেদিন তাকিয়েছিল রাতুলের দিকে স্যারের বাড়ি থেকে প্রণাম করে ফেরবার পথে হঠাৎ বৃষ্টি কোনো মতে দুজনে এক বাস স্ট্যান্ডে এসে দাঁড়ায় দুজনেই ততক্ষণে বেশ ভিজেছে কুহু আবার ছাতাও নিয়ে আসেনি চারিদিকে বেশ অন্ধকার হয়ে এসেছে যদিও সময়টা এখন বিকেল তবু আকাশে মেঘের ঘন ঘটা রাতুল বলল কুহু তোকে একটা কথা বলবো কুহু বলল কি? রাতুল প্রায় চোখ বুঝে এক নিঃশ্বাসে বলে ফেলল তোকে আমি ভালোবাসি বৃষ্টির শব্দের সঙ্গে রাতুলের কথা এক সুরে মিশে গেল কি যেন এক নতুন সুরের সৃষ্টি করলো চোখ নামালো কুহু রাতুল কে রে কিছু বললি না কিছু বলতেই যাচ্ছিল কুহু হঠাৎ দেখে পিহু ওর বোন হঠাৎ করে কোথা থেকে এসে একরাশ গল্প জুড়ে দিল রাতুলের সাথে কোথায় পড়তে যাচ্ছে কবে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি পিহু দিদির মতো নয় বেশ বাক্যবাগ এ পথে সেই বৃষ্টির মধ্যেই বা কোথায় যাচ্ছিল তাকে জানে কিন্তু ওর হঠাৎ এলেমেলে উপস্থিতিতে আতখানা কথার বলা হলো না কুহুর তারপর আর কখনো বলাই হয়নি রাতুলকে ওর মনের কথা তবে হ্যাঁ রাতুল জানিয়েছিল ওর কথা সর্বসমক্ষে ডাক্তার হয়ে ফেরার পর কিন্তু এই পাঁচটা বছরে যে অনেক কিছু পরিবর্তন হয়েছে হঠাৎ করে বাবা মারা যাওয়ার পর সংসারের যাবতীয় দায়িত্ব তখন কুহুর উপর মা ক্যান্সারের পেশেন্ট তার চিকিৎসার পাহাড়সম্য খরচ ইতিমধ্যেই বহু জায়গায় ধার দেনা হয়ে গেছে পিহুটা সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিহু যে ওর মতো সাদা মাটা নয় রীতিমতো ভালো ছাত্রী ও স্বপ্ন ওখানকার স্কুলের নাম করা ছাত্র রাতুলদার মতো সেও ডাক্তার হবে কুহুর স্বপ্ন পিহু স্বপ্ন সফল করে তোলা মায়ের চিকিৎসার ভার নেওয়া তাই সে সময় প্রাণপণে বাবা রেখে যাওয়া ওই মুদিখানার দোকানটাকেই রোজগারের উপায় করে কলেজের পড়া ছেড়ে ঝাঁপিয়ে পড়ে সংসারের মাঝে তবে শুধুই পারিপার্শ্বিক পরিবেশ ওর মনের কথা মুখে আনার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে না সংসার যে ওকে অবাক করেছে সেদিন আরতি দেবীকে দেখা ছল করে রাতুলের মা বিনা দেবী এসেছিল কুহুদের বাড়ি সেদিন তো হালকা একটা বিয়ের প্রস্তাব রেখেছিলেন বিনা দেবী বলেছিলেন সত্যি বলছি আর দি আপনার এই বড়ো মেয়েটার মতো একটা মেয়েই আমার চাই আমার আতুলের জন্য ছেলে যে ডাক্তার হলো আর কদিনের মধ্যে বিয়ে দেব তারপর চুপি চুপি আরতির কানে বলেছিলেন জানেন তো বাবাই কুহুকে খুব পছন্দ আমাকেও বলেছে তাই জানিয়ে গেলাম মেয়ের মদখানে নিয়ে রাখবেন চায়ের ট্রেখানা দিতে দিকেই কথাগুলো শুনেছিল কুহু বাইরে থেকেই আর ভেতরে ঢুকে মায়ের মুখের কালো আস্তরণখানা দেখে নিজের সিদ্ধান্ত নিয়েছিল দেবী চলে যেতেই আরতি দেবী কুহুকে ডাকেন তোমাদের মধ্যে কি কোনো কথা হয়েছে মানে তুমি আর রাতুলের মধ্যে কুহু বলে না তো কখনও তেমন কিছু কথা হয়নি একটা দীর্ঘশ্বাস ছাড়লেন আরতি দেবী আরতি দেবী বলে। দেখ মা আমি সব বুঝি হয়তো বা তুইও মনে মনে রাতুলকেই ভালোবাসিস মুখে কিছু বলিস না কিন্তু মা তুই চলে গেলে এ সংসারের কি হবে পিহুর কি হবে তারপর কিছুটা চুপ করে থাকেন অসুস্থ আরতি দেবী তারপর বলেন ভাবছিস বুঝি মা বড় স্বার্থপর তা কে স্বার্থপর নয় বলতো তাই তো সংসার বারবার তাকে জড়িয়ে রাখতে চাই পরার্থপর মানুষগুলোকে যেমন তুই না না মা তুই চলে গেলে আমাদের কে দেখবে আমি আর কদিন বল ডাক্তার বলেই দিয়েছেন আর বড়ো জোর এভাবে মাস বলেই ডুকরে কেঁদে উঠলেন তারপর পিহুকে কে দেখবে ওর কী হবে ও যে তোর মতো এত শক্ত নয় ও কখনও কোনো ভার বহন করেনি আরও কিছু সেদিন হয়তো মা বলতো কিন্তু শোনবার ইচ্ছে ছিল না কুহুর তাই বলল আহ মা কী সব বলছো আমি কোথাও যাব না তোমাদের সাথেই থাকবো মেয়ের কথাই স্বস্তি পেল আরতি বলল এবার তবে ঘুমোই তবে রাতুল এরপরও কয়েকবার ওর কাছে এসেছিল কুহুর উত্তর জানতে কখনো অভিমান করে কখনো অভিযোগ করে জানতে চেয়েছে কুহুর মত বলেছে এই একটা সিদ্ধান্ত তুই পাঁচ বছরও নিতে পারলি না আমি কি এতটাই অযোগ্য কুহু তোর কাছে কখনো বলেছে কিছু তো বল কুহু এভাবে চুপ করে থাকিস না আর কুহু কাজের ব্যস্ততা দেখিয়েছে তৎপর হয়েছে দোকানে দাঁড়িয়ে থাকা কাস্টমারকে লিস্ট মিলিয়ে তাড়াতাড়ি নিপুণ হাতে সব জিনিসপত্র সঠিকভাবে দিয়ে টাকা পয়সা বুঝতে হতাশ রাতুল আপাতত বিয়ে মুলতুবি রেখে মায়ের বৌমা আনার ইচ্ছায় জল ঢেলে বাবার ইচ্ছেকে স্বাগত জানিয়ে সি এস করতে বিদেশে চলে যায় আর কিছু দিনের মধ্যেই সংসারকে আরও কিছু ঋণের জালে জড়িয়ে এই পৃথিবী থেকে বিদায় নেন আরতি দেবী পিহু তখন সবে ইঞ্জিনিয়ারিং পড়তে একটা বেসরকারি কলেজে ঢুকেছে না পিহুর ডাক্তার হওয়া হয়নি ও সরকারি কলেজে চান্স পায়নি দিদিকে বলে তুই কি ভেবেছিস তোর মতো মুদিখানার মালিক হব স্টুডেন্ট লোন নিয়েই পড়ব তখনও মা বেঁচে শেষ কটা দিন গুনছে বললেন দেখ না রে মা পিহুটা স্বপ্ন যদি পূরণ করতে পারিস বের করে দিলে নিজের সোনার গয়না তখনও পর্যন্ত কিছু জমে থাকা টাকা সব দিয়ে স্টুডেন্ট লোন নিয়ে পিহু ভর্তি হলো কলেজে আরতি দেবী উঠলেন চিতাই কুহুর চোখে তখন দুঃস্বপ্ন হাত বাড়ালেন দুঃসম্পর্কের এক কাকিমা হঠাৎ নিয়ে এলেন তার শ্বশুরবাড়ির দিকের কোনো এক আত্মীয় ছেলে রায়ের সাথে কুহুর বিয়ের সম্বন্ধ ঘটকালিটা আসলে কুহুর জেঠিমার তরফ থেকেই ছিল আরুতি দেবী শ্রাদ্ধে জেঠিমা এসেছিলেন ছোট যার বিয়েকিলের সংসারের হিসাব দেখে তার চক্ষু চরক গাছ তিনিই বললেন কি বলি বলো পিসিমা এখন সব যার যা তার সংসার কিছু বলার নেই কিন্তু এখন যখন এই দুই মেয়ের গার্জিয়ান কেউ নেই তখন এদের জন্য ভাবতে হয় বই কি তা তোমার ওই ননদের ছেলের সাথেই দেখো না আমাদের কুহুর কুহু আপত্তি তোলে না আমার উপর অনেক দায়িত্ব জেঠিমা মায়ের চিকিৎসা ঋণ তার উপর পিহুর পড়ার খরচ ধোপে টেকে জেঠিমা পিসিমাদের সামনে কারণও আছে আরে চক্ষু লজ্জা বলেও তো একটা জিনিস আছে এতদিন কেউ কোনো খবর রাখতো না কারণ তখন এই দুটি মেয়ের মাথার উপরে ওদের অসুস্থ মা ছিল কিন্তু এখন যখন কেউ নেই জেঠিমা পিসিমারাও যদি সরে যায় লোকে কি বলবে সব দায় এড়ানো সহজ হলেও এই লোকের দায় এড়ানো খুব কঠিন ও কষ্টকর ব্যাপার সবচেয়ে মানহানি ওখানেই হয় তাই ওনারা নিজেদের মতো করে নিজেদের দায়িত্ব গোছাতে লাগলো জেঠিমা বলেন তা তুমি এই এত টাকা জোগাড় করবে কোথা থেকে শুনি ওই মুদিখানার দোকান থেকে উহু বলে এতদিন এভাবেই চলছে আমি ঠিক পারবো জেঠিমা বলেন তুমি পারলো আমাদের তো একটা দায়িত্ব কর্তব্য জ্ঞান আছে তোমাদের দুই বোনকে তো এভাবে একা এখানে রেখে দিতে পারি না কুহু অনর বললো তা এই এক বছরে তো আর কিছু করা হবে না আর বোনের বিয়ে না দিয়ে ওর সব দায়িত্ব পালন না করে আমি বিয়ে করবো না জেঠিমা মুখ মেকালো পিসিমা বলল তা অমন ছেলে পরিবারকে বসে থাকবে তোমার জন্য কুহু আমি তো কাউকে আমার জন্য বসে থাকতে বলিনি পিসি আমাদের জন্য কাউকে চিন্তা করতে হবে না কিন্তু না শেষ কথাটা ডাকতে পারেনি কুহ দোকান চালিয়ে কোনো মতে মায়ের ঋণ শোধ করে নিয়ে এলো পিহুর পড়ার খরচ ভার বিশাল বোঝা হয়ে দাঁড়িয়েছে মনে হচ্ছে এবার আবার ঋণ করতে হবে নয়তোবার দোকানটা বিক্রি করতে হবে তবে তো আরও বিপদ এমনি সময় এলো আর একটা সম্বন্ধ ওই জেঠিমাই নিয়ে এলো ছেলে একটু বয়সও বড় আগে একটা বিয়েও হয়েছে বউ মারা গেছে বাড়িতে অসুস্থ মা শুধু বিশাল ব্যবসা ছেলের ওরা নাকি এমন কর্মঠ মেয়েই খুঁজছে জেঠিমা বলেছে ওরা পিহুর পড়া সমস্ত খরচ দিয়ে দেবে শুধু ওদের ঘরের মাকে দেখাশোনা করা আর সংসারের জন্য বউ চায় ছেলেকে এভাবে রেখে মা মরতে পারবে না তাই আর এক অবিবাহিত অসুস্থ দিদি আছে কুহুর কেমন যেন লাগলো এরা বউ খুঁজছে নাকি কাজের লোক পিহু বলল দিদি রাজি হয়ে যা ওরা তো আমার পড়ার খরচ দেবে বলেছে নিজেকে শেষ পর্যন্ত সঁপে দিল এসেছিলেন সেদিন রাতুলের মা সাজিয়ে দিয়েছিলেন কুহুকে নিজের হাতে সেদিনও এমনি শ্রাবণের ভরা সন্ধ্যায় আকাশ কাঁপিয়ে বৃষ্টি কুহুর মুখখানি নিজের হাতে নিয়ে বলেছিলেন তোর এত দাম জানতাম না রে কুহু আমরাও যে বড্ড গরিব আমার ছেলেটাও যে নিজের স্কলারশিপের টাকায় বহু কষ্ট পড়েছে এখনও দাঁড়ায়নি ভালো করে ওর তো আরও সময় লাগবে ওর ওপরেও অনেক রে তা না হলে আমি তোকে নিয়ে যেতাম রে কুহু বলে কিন্তু আমার তো আর সময় নেই কাকিমা সবার সময়ের দাম আমি দিতে পারবো না কুহুর চোখের জল চেপে বিয়ে করে জেঠিমাকেই কনকাঞ্জলি দিয়ে চলে যায় মস্ত বড়ো প্রোমোটার হিমাংশু রায়ের বাড়ি ওদিকে রাতুল সারা রাত ছবি আঁকে কুহুর জল ভরা চোখের অত শুধু কুহুর ওই চোখে দেখেছে ওরা ব্যবসাদার ব্যবসায় বোঝে কুহুকে এনেছে যেমন বিহুর পড়া সব খরচ দিয়েছে মধ্যেই দোকানটি ঝাঁ চকচকে একটা দোকান হয়ে উঠল ওরকম মফস এরকম দোকান এই প্রথম হই হৈ করে কাস্টমার গেল বেড়ে সব টাকা জমা পড়লো হিমাংশুর অ্যাকাউন্টে আর কিছু না থাক কুহুদের জমি নিয়ে বাড়িখানা ছিল বেশ বড় যদিও বিক্রি করতে করতে অনেকটাই কমে এসেছিল তবু ছিল হিসেবে প্রমোটার হিমাংশু সেখানাকে ফ্ল্যাট বানানোর প্ল্যানিং করলো সঙ্গে দোষর পিহু সেও এতদিনে চাকরি পেয়েছে ওই ফ্ল্যাটের একটা ফ্লোর তার হলো সব হিসেব মিলে গেল শুধু বেহিসেবি হয়ে গেল কুহুর জীবনখানা কোলে তখন আদুকে নিয়ে এসে একাই লড়ছে গোটা সংসারের সাথে সবদোষ তার ওর পরিচর্যায় শাশুড়ি সুস্থ হয়ে উঠেই এই কথাটা উচ্চারণ করা মাত্র সারা পৃথিবী একজোটে মেনে নিল আদুর এমন হওয়ার জন্য কুহুর নির্বুদ্ধিতা দায়ী কারণ তার মেয়ে নেপার জন্য তো ডাক্তারের অবহেলা দায়ী তাই না সব মাথা পেতে নিল চিরকালের নির্বিবাদে কুহু না মেনে তো উপায় নেই কারণ স্বয়ং জীবন যার সাথে চিরকাল বিবাদ করে এসেছে সে আর কার সাথে বিবাদে জড়াবে না না আবার কাশিটা আসছে উঠে গেল বাথরুমে আবার রক্ত উঠে এলো শুতে গিয়ে চমকে উঠল একই আদুর গা তো গরমে পুড়ে যাচ্ছে ওষুধ দিল দৌড়ে গেল পরদিন সকালে হসপিটালে ভর্তি হলো আদু ঠান্ডায় বুকে কফ নিউমোনিয়া মাত্র সাত দিনের জ্বরে কুহুর খালি করে মায়ের বারো বছরের মায়া কাটিয়ে চলে গেল আদু সবে তখন ওই মেয়েটা মা ডেকেছিল কুহুকে এতদিন পরে এতটুকু খড়কুটোই তো আঁকড়ে ধরতে চেয়েছিল সব শেষ হয়ে গেছে তবু কিছু এখনও পড়ে আছে সেটুকুই মাঝে মাঝে হাতড়িয়ে দেখে কুহু ফেসবুকে দেওয়ালে রাতুলের কবিতা একটা গ্রুপেও লেখে বিভিন্ন গল্প কবিতা এখনও লেখে ডাক্তারির সাথে সাথে বিনা কাকিমা মারা গেছেন মনে একটাই দুঃখ নিয়ে ছেলেটাকে আর সংসারই দেখা হলো না হিমাংশ আরও ব্যস্ততা বাড়িয়েছে তবে দায়িত্বটুকু পালন করে বইকি। কি কুহুকে বড় ডাক্তার দেখিয়েছে কিন্তু রোগ তো এখন শরীর ছেড়ে মনে বাসা বেঁধেছে মাঝে মাঝে ওষুধ ভুলে যায় খেতে ওদের আবার রান্নার লোকের হাতে রান্না মুখে রচে না তাই সে আবদারও হাসি মুখে পালন করতে হয় আদু মারা গেল এই এতখানি বয়সে আজন্ম পঙ্গু অবস্থায় নিপা আজও রয়েছে পৃথিবীতে তার ঊষদ জীবনখানা নিয়ে দিন দিন মেজাজ বাড়ছে আর সেখানে ওই কুহুকেই সামাল দিতে হয় মাঝে মাঝে এখন পিহু আসে ওর বড় ইঞ্জিনিয়ার দুই ছেলে হয়েছে ওরা এখন ইউএসএতে সেটেল বলে দিদি তোর মতো এমন জীবন কাটাতে আমি অন্তত পারতাম না জিজুর এত টাকা কোথায় তুই ঘুরবি ফিরবি তা না ঘরে বসে হাই হাই করে কাটাচ্ছে তবে তোর কপালটাও খারাপ আদুটা না হয় অমন হলো পরেরটাও নষ্ট হয়ে গেল কুহ হাসে বলে আমার গোটা জীবনটাই তো নষ্ট রে ও নিয়ে আর ভাবিস না এখন টাটকা জীবন পেলেই ভয় লাগে এ গাসওয়া হয়ে গেছে আজ আবার তেরোই জুলাই এই দিনেই রাতুল প্রথম কুহুকে নিজের মনের কথা বলেছিল সেই বাস স্ট্যান্ডে আজ আবার তেরোই জুলাই আকাশ আজও মুখ ভার করে রেখেছে সকাল থেকেই কলকাতার বড় একটা হাউজিং কমপ্লেক্সের নয়তলা বিল্ডিংয়ের পাঁচতলায় এক ফ্ল্যাটের সুদৃশ্য ব্যালকনিতে বসে সারা শহরের ভিজে যাওয়া দৃশ্য দেখছে রাতুল চুলে এখন রুপলি হালকা রেখা দেখা দিয়েছে এখন রাত নটা অঝ শ্রাবণ রাতুলের মনেও অজ শ্রাবণ নেমেছে আজ একের পর এক কবিতারা ভেসে উঠছে কলমের ছোঁয়ায় কুহুর কল্পনায় আর কতক্ষণ সে আজ একটু আগেই নূপুর ফোন করেছে রাতুলকে কুহু হসপিটালাইজড শহরের নাম করা পাঁচতলা নার্সিংহোমের বাসিন্দা অঙ্কোলজিস্ট রাতুল নুপুরের মুখে কুহুর শুনেই বুঝেছে আর বেশি সময় নেই ওর চাইলেই যেতে পারে দেখতেও পারে কিন্তু এই অবালায় আর গিয়ে দাঁড়াতে চায় না শেষবেলাকার কলঙ্কের ছাপ কুহুর কপালে এঁকে আর হবেই বাকি গত এক বছর ধরে যার ক্যান্সার ক্রমাগত কেমো চলছে ওর এই কঙ্কালসার চেহারাটাও রাতুল দেখতে চায় না চোখে লেগে থাকুক ওর সেই প্রথম দিনের দেখাটা তাছাড়া এখনও কুহু চাইলেই একজন ডাক্তার হিসেবে ওর কাছে চিকিৎসার জন্য আসতেই পারতো রাতুলের নাম প্রতিপত্তি এখন যথেষ্ট নিজের একটা নার্সিংহোমও করেছে না আত্মসম্মানে কুহু যে কখনই এসে দাঁড়াবে না তা রাতুল জানতই কুহুকে সামনাসামনি আর দেখা হবে না একই কলকাতা শহরে থেকেও তাও বুঝল রাতুল তাই ফেসবুকেই দেখে কুহুর বিভিন্ন ছবি মাঝে মাঝে পোস্ট করত মেয়ের সাথে তাও এক বছর আগে তারপর হঠাৎ করে বহুদিন সেটাও বন্ধ হয়ে গেল পরে নুপুরের কাছে শুনল ওর মেয়ে মারা গেছে তারপর তো সবই শুনল জানলো ওর ক্যান্সারের কথা এই একমাত্র স্কুল জীবনের বন্ধু নুপুরের সাথে শেষ পর্যন্ত খুব যোগাযোগটা রেখেছিল মোবাইলটা বেজে উঠলো রাতুলের বাইরে প্রচণ্ড বৃষ্টি বৃষ্টির শব্দে নুপুরের কণ্ঠস্বর ভালো করে শোনাও যাচ্ছে না আর তাছাড়া ওর গলাটাও কেমন লাগছে বুকটা কেঁপে উঠল কবিতার খাতাটার কটা পাতা এলোমেলো হয়ে বৃষ্টির ছাঁটে ভিজছে কলম গড়িয়ে পড়ল আবার রাতুল বলল হ্যালো হ্যালো কী বলছিস জোর করে বল ঘরে এলো এবারে একটু শুনতে পাচ্ছে বলল বল নুপুর কুহু আর নেই একটু আগে কেমন নিতে গিয়েও শরীরটা নিতে পারে নিড়ে বলে হাউ হাউ করে নুপুর জানালো ঘর থেকে বেরিয়ে এলো রাতুল ভিজে যাওয়া শহরের দিকে তাকিয়ে রইলো কিছুটা সময় তারপর একে একে কবিতাদের পাতাগুলো উড়িয়ে দিল ওই শ্রাবণের অঝোর বৃষ্টিতে এলোমেলো হাওয়ায় কোনো কবিতার পংক্তি নয় প্রকৃতির কলমই আজ রচিত হয়ে গেছে একটু আগে কোনো এক অসমাপ্ত প্রেমের গল্পের শেষ অধ্যায়খানি ওই বৃষ্টি ধূসর রঙের জল ছবিতে আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন